আজ দক্ষিণের পাঁচ জেলায় বৃষ্টি, আজ থেকে মুড বদল হবে আবহাওয়ায়। রাজ্যের একাধিক জেলায় শুরু হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ, কলকাতা, বাংলাদেশ, লাগোয়ার কোন কোন জেলায় শুরু হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টির রেশ টানা কতদিন থাকবে কি জানিয়েছে হাওয়া অফিস, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। দক্ষিণবঙ্গে যে বর্ষা ঢুকে পড়েছে তা কিন্তু আকাশের দিকে তাকালে একদমই মনে হচ্ছে না। দক্ষিণে বর্ষার কোনো দেখাই নেই, হালকা মেঘ করলেও সেই মেঘ যেন উড়ে কোথাও চলে যাচ্ছে। মাঝে মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে, আবহাওয়া দপ্তর জানাচ্ছে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিন্তু বর্ষার বৃষ্টি কবে শুরু হবে তা নিয়ে নতুন আপডেট দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, সেজন্য অন্যান্য জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যেতে পারবে বলে জানানো হচ্ছে। হাওয়া অফিস থেকে জানানো যাচ্ছে দক্ষিণে মৌসুমী বায়ু প্রবেশ করেছে, সেই সঙ্গে গতিও পেয়েছে হলদিয়া অবধি। প্রবেশ করেছে বর্ষা, তারপর উত্তর পূর্ব, পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ফুঁসছে, যার জন্য নিম্নচাপ বেড়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত করে কোনো কিছু খবর জানানো হয়নি। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দুদিন ধরেই জায়গাতে থমকে রয়েছে মৌসুমী বায়ু, এগুলোর কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণের বিভিন্ন জেলায় মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করতে পারবে বলে জানানো চলছে। তবে চলতি সপ্তাহের মধ্যে আজ দক্ষিণের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হবে। বর্ষা যত বৃষ্টি সমস্ত উত্তরবঙ্গে হয়েছে আমরা তার চিত্র দেখেছি। তবে উত্তরে প্রচুর বৃষ্টিতে ভেসে গেছে জনজীবন। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।